Hello everyone, assalamu alaikum, কি অবস্থা সবার? যা লাইক তো দেখতেছো, কাইন্ডলি একটু জানাও যে লাইফটা ক্লিয়ার কিনা। কারামা লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ ফয়সাল। আপনার এই কমেন্টটা আমি ঠিক আসলে বুঝি না, আপনি এই কমেন্টটা করেন, কাইন্ডলি একটু ক্লিয়ার করে কমেন্ট লিখবেন, নাহলে আসলে কমেন্ট বোঝা যায় না। ঠিক আছে ভাইয়া, সঞ্জীব সো কিউট, থ্যাংক ইউ। অ্যান্ড এখন হইতেছে বাইরে একটু রোদ, যার কারণে হচ্ছে ব্যালকনিতে এসে বসছি না। কালকে হচ্ছে আমি একটু কিছু গাছ কিনে নিয়ে আসছি, অ্যান্ড ওইটা হইতেছে দেখ ছিলাম, বাট ওইটা থেকে তিনটা ফুল হইতেছে আসার সময় পড়ে গেছে, যে ব্যাগে করে নিয়ে আসছিলাম সেই ব্যাগে চিপ খেয়ে হইতেছে, তারপরে হইতেছে তিনটা ফুল পড়ে গেছে, সো একটু খারাপ লাগতেছে। দুটো ফুলগুলো যখন একসাথে ছিল তখন অনেক ভালো লাগতেছিল, একদম গুচ্ছ আকারে। কারাম হাই, হ্যালো আপু, সোহেল না ভাই আছে, মাশাআল্লাহ প্লিজ। কালকে আসে না এটা? আমার বোন অসুস্থ হয়েছিল, উনি ইমার্জেন্সি চলে গেছিল, ওনার মোবাইলে আমার নাম্বার সেভ করা নেই, তাই উনি আসতে পারিনি, কোনো বাসায় আসেনি, তো নিতে এসে। ও আচ্ছা, সাদান দা, থ্যাংক ইউ। কারণ কি বুঝি নাই, তো ফুলগুলো একদম হয়ে যাচ্ছে। আমরা যে চেয়ারে বসে হচ্ছে বারান্দায় একটা যে চেয়ার রাখা আছে দোল খাওয়ার জন্য, অ্যান্ড হইতেছে একদম সামনে জায়গা করা, অ্যান্ড ওইখানে হইতেছে ফুল গাছটা, সো বসলেই একদম গাছটা দেখা যাইতেছে। অ্যান্ড গাছের ফুলগুলোর কালার এত সুন্দর, একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার, অ্যান্ড ভিতরে হইতেছে সাদা মিক্স করেন, অনেক ভালো লাগতেছে। অ্যান্ড চারিপাশেও গাছ লাগানো, বাট আমার কাছে কেন জানি আমার গাছটাই বেশি ভালো লাগতেছে। তো হচ্ছে আমি গাছটা মেনলি কিনে নিয়ে আসলাম দোয়ার জন্য, অ্যান্ড ওর হইতেছে গাছ ভালো লাগে, সো ভাবলাম যে ওর জন্য গাছটা কিনে নিয়ে আসি। অ্যান্ড এরকম একটা গাছ আমারও ছিল, এই গাছগুলো জেনারেলি হইতেছে 3 মাস পাচ্ছে, কারণ এগুলো হইতেছে উইন্টারের, তো 3 মাস পরে গাছগুলো মারা যাবে। অ্যান্ড ভাবছিলাম যে প্রথম অনেকগুলো কিনবো, বাট একটু শুনে খারাপ লাগছে যে 3 মাস পর মারা যাবে, তাই হইতেছে অল্প কিনে নিয়ে আসছি। সঞ্জীব থ্যাংক ইউ, থ্যাংকে কী লিখছেন বুঝি না, ক্যান্ডি একটু ক্লিয়ার করে কমেন্ট লিখবেন। স্টিকার কমেন্টটা বাদ দেন, পারলে স্টার্ট দেন, বাট স্টিকার কমেন্টটা বাদ দেন। অ্যান্ড্রয়া লাইফটা দেখতেছো, কাইন্ডলি একটু সবাই লাইফ অফ দোয়াটা ফলো করে দিও, যাতে পেজটা তাড়াতাড়ি 5K হয়ে যায়। অ্যান্ড লাইফ টাইম বেশিক্ষণ লং করবো না, সবাই ভালো থাকো, অ্যান্ড বেশি বেশি করে হইতেছে দোয়া করো। আল্লাহ হাফেজ।